আজি রায় সাহেব, স্বর্গত রায় সাহেব, শরৎ কুমার দেবঙ্ আজি মেমোরিয়াল ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট আজি ষোলতম ফুটবল টুর্নামেন্ট আজি উদযাপন হল। সে সংক্রান্তরে আমার প্রায় ওড়িশা রাজ্যর প্রায় আঠটি টিম আসলে আজি গন্ডলপুর এবং কটক এবং কণ্টামাল বৌদ্ধ এ দুজন ভিতরে আজ ফাইনাল হয়েছিল এবং ভালো আকর্ষণীয় খেল হয়েছিল। টাই ব্রেকার পর্যন্ত যাই টাই ব্রেকার ছিঁড়ল না তো ন-১০ আপনার সডেন ডেথ পর্যন্ত আজি গলা। তেমক আজির দর্শক বন্ধু মানে বহু আনন্দিত লে এবং বহু ভালোভাবে আয়োজক মানে আলী আথলেটিক আসোসিয়েসন বহু ভালোভাবে আজ টুর্নামেন্ট আয়োজন করলে তো সমস্ত দৃষ্টি আজি গোটে রোমাঞ্চক খেল প্রদর্শন সাগরে আজি উদযাপন দিবসটা সমাপন হয়েছে। মু বিজয় কুমার সেনাপতি, আলী আথলেটিক আসোসিয়েসন সম্পাদক। ষোল বর্ষ ধরি আমার আথলেটিক আসোসিয়েসনর পূর্বতন সভাপতি যে দেবেন্দ্র শর্মা, সেই রাজ্য স্তরীয় শরৎ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট করে আসছিল। যা হোক, এ বর্ষ গোটে নূতন অধ্যায় সৃষ্টি করেছেন এবং পূর্বতন বিধায়ক যে সে তাঙ্ক পদরু নিবৃত রই বর্তমানের যে আমার মন্ত্রী আমার নেতা সে প্রতাপ কেশর দেবঙ্কু আথলেটিক আসোসিয়েসনর সভাপতি দায়িত্ব দেই আম আথলেটিক আসোসিয়েসনর উন্নতি কামনা করিথবারু আমি সর্বপ্রথমে মু দেব শর্মাকে ধন্যবাদ দৌছি এবং আমার নূতন সভাপতিঙ্কু অশেষ অশেষ ধন্যবাদ দৌছি। সে প্রথম আসবার 25 লক্ষ টাকা প্রদান করেছেন ও প্রতিশ্রুতিবদ্ধ দিয়েছেন আথলেটিক আসোসিয়েসন সম্পূর্ণ ভাবে পরিচালনা করে আজির ওড়িশা গভর্নমেন্ট যেভাবে ভাবে খেলার উন্নতি কামনা করছেন সে অর্থ ওড়িশার আনি আলী আথলেটিক আসোসিয়েসনকে উন্নত করবে বলে সে আশা প্রকট করে আমি প্রতিশ্রুতি দিয়েছি। সে আজির ম্যাচের যে 9টি দল উপস্থিত হয়ে খেলার প্রদর্শন করে বহু সংঘর্ষপূর্ণ আজ ফাইনাল ম্যাচের আমার গন্ডলপুর ভুবনেশ্বর পরাস্ত হয়ে বৌদ্ধ কণ্টামাল আথলেটিক আসোসিয়েসন পেন্ডাল্টিক মাধ্যমে বিজয় হয়েছেন। আউ সে দৃষ্টিকোণর উভয় দলকে যেহেতু আমি পরিচালনা করি শৃঙ্খলা ভাবে খেলছেন সেপাই আমি আথলেটিক তরফ সে উভয় দলকে ধন্যবাদ দিয়ে মু মোর কার্যক্রম শেষ করছি।